দ্বারাবর্ষণে কাছাড়ের বিভিন্ন স্থানে ভূমিদশ বন্যা পরিস্থিতি ভয়াবহ এক মাসের মধ্যে আবারও বন্যার কবলে কাচার জেলা বরাকসহ উপত্যকার সবগুলো নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম বাড়িগড় ছেড়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে হাজার হাজার মানুষ দুই দিনের দ্বারাবর্ষণের ফলে কাছাড় জেলায় বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বরাক নদী সহ অন্যান্য নদীগুলির জলস্তর বৃদ্ধির ফলে ইতিমধ্যে জেলার বহু অঞ্চল প্লাবিত হয়েছে কাছাড় জেলার বড়খলা কাঠিগোড়া উদারবন লক্ষ্মীপুর সোনাই দোলাই ও শিলচর বিধানসভার বহু অঞ্চল এখন বন্যার কবলে কিছুদিন পূর্বের বন্যায় যে সমস্ত ইএনডি ডি বাদ বেঙ্গে গিয়েছিল সেই সমস্ত বাঙ্গা বাদ দিয়ে এখন তীব্র গতিতে প্রবেশ করছে বরাক নদীর জল বরাক নদীর জল বৃদ্ধির ফলে ইতিমধ্যে কাচার জেলা প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছেন কাচারের জেলাশাসক কীর্তি জল্লি এদিকে দুই দিনের বর্ষণে দোলাইয়ের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে যেমন তেমনই দলাই বিধানসভা সমষ্টির সপ্তগ্রাম আরজানপুর লোকনাথপুর এলাকায় দলাইখাল ও পানিসাগর খালের জলে আশপাশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এই এলাকাগুলির শতাধিক বাড়িঘর সহ রাস্তাঘাট পুকুর ফিশারি এখন জলের তলায় পানিবোড়া ভুবন্ডহর পটিখাল ক্লেবার হাউস জীবনগ্রাম জিপিতে বন্যায় কৃষকদের কয়েকশো বিঘা দানের হালিচারা জলের তলায় তলিয়ে গেছে এতে কৃষকদের মাথায় হাত পড়েছে অপরদিকে এলাকার অনেকের গড়ে বন্যার জল ঢুকে পড়েছে অনেকেই গৃহহীন হয়ে পড়েছেন অবিরাম বৃষ্টির ফলে দেখা দেওয়া বন্যার জলের তুলে ফিশারি বাঁধ ব্যঙ্গে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন মৎস্যজীবী মানুষ রাজনগর জিপির বিষ্ণুপুর ও জীবনগ্রাম জিপির মথুরাপুর এলাকার উদয়লাল গোয়ালা লক্ষ্মীনারায়ণ কাহার অমিত সিং ব্রজভূষণ গোয়ালা অদিত হাজাম রমাকান্ত হাজাম রাজীব কাহার রাজেন গোয়ালা বাহাদুর গোয়ালাসহ শতাধিক মানুষের ফিশারি জলের তলায় এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন মৎস্য চাষী পরিবারগুলির মানুষ সব মিলিয়ে গত তিন দিনের অবিরাম বর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে দাঁড়িয়ে আছি দোলাই বিধানসভা নির্বাচন চক্রের নরসিংহপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত সপ্তগ্রাম জিপির সপ্তগ্রাম এবং আরজানপুর অঞ্চলে এখানে আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি চারিদিকে শুধু জল আর জল সপ্তগ্রাম জিপির এক অংশ জলমগ্ন হয়ে পড়েছে গত অবিরাম বর্ষণের ফলে আমাদের চারিদিকে দেখতে পাচ্ছেন তিন চার বেশ কিছু বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে আমাদের কাছে এই মুহূর্তে যে খবর রয়েছে সপ্তগ্রাম জিপির জলমগ্ন এলাকার বা যে সমস্ত পরিবার জলের তলায় তাদের গড় বাড়ি ফিশারি নষ্ট হয়েছে গবাদি পশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে এবং গরিব দুস্থ মানুষ যারা ঘর থেকে কোনো দ্রব্য সামগ্রী বাহির করে কোনো আশ্রয় শিবিরে আশ্রয় এখনও গ্রহণ করেননি তো এই সমস্ত মানুষেরও খাদ্য সংকট দেখা দিয়েছে জেলা প্রশাসনের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে সপ্তগ্রাম জিপির এক বৃহৎ অংশের মানুষ যেহেতু জলমগ্ন সেই হেতু মানুষকে যাতে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয় এবং পর্যাপ্ত গবাদি পশুর খাদ্য এবং এই ৰিলিফৰ ব্যৱস্থা কৰা হয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন